ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন কিছু। ও মাই গড, অবশেষে মুখ খুললেন অনন্য মামুন। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দরদ নিয়ে অনেক গুঞ্জন চলছিল। অনেক ইউটিউবার বলছেন দরদ সিনেমা মুক্তি পাবে না। অনন্য মামুন দরদ নিয়ে চাওয়াবাজি করছেন, শাকিব খানকে নিয়ে চাওয়াবাজি করছেন, শাকিব ইয়ানদের খারাপ খারাপ কথা বলছেন। অনন্য মামুন ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সব খোলাসা করে দিলেন। একটা জিনিস মাথায় রেখেন, ফিল তো এরকম ব্যাপার না ভাই, প্রতিদিন আপডেট দিব, আপনাদের ভালোবাসাকে আমরা রেসপেক্ট করি। এই মালিক আফসারির মতো কালো চশমা পরা লোকজনের পা দিয়ে পা দিবেন না, এত মিথ্যাবাদী। এরা নিজেদের ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য, আমি কোথায় বলছি শাকিব ইয়ানদেরকে নিয়ে? তিনি শাকিব ইয়ানদের উদ্দেশ্যে বলেন, দয়া করে আপনারা কারো কথায় কান দিবেন না। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দিব। অনন্য মামুন আরও বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বড় করতে হবে, যেমন বলিউডের হলিউডের সিনেমা একই ডেটে মুক্তি পায় আমাদের বাংলাদেশে, আমি ওইসব সিনেমা নিয়ে আসি। শুধু আমাদের সিনেমার মান উন্নত করতে হবে, এর ধারা চালু হয়েছে আমি আমরা, আমাদের কারো সাথে প্রতিযোগিতা নেই। দরদ শুরু হলো প্যান ইন্ডিয়া, রাফির একটা ছবি তুফান নিয়ে রাফি যাচ্ছে, ইমেল আশরাফ প্রিয় তোমার পরে একটা রাজকুমার বড় চিন্তা করতেছে, আরো বড় বড় ছবি আসতেছে, এগুলা তো ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন করতে হবে, সব জায়গা থেকে আনতে হবে।